তো অনেকগুলো পুঁটি মাছ ছিল, কিন্তু এই যে বক পাখি তার বাসায় নাই। এই যে পল্লবের জালে কতগুলো মাছ জমছে, এই জালে না দিলে সব ডিজাই লোকে ফাগার। তো আমি আস্তে আস্তে সামনে যাইতেছি, এই যে দেখেন আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর জন্য মাছ কীভাবে লাফালাফি করতেছে দেখেন। 5-10 মিনিটে কী অবস্থা হয়েছে, তো 1 ঘন্টা পরে এই বাইট যদি তোলা হয় তো কী অবস্থা হইব আমি মানে। এই যে দর্শক বন্ধুরা, বাড়ির পিছনে বাইর পাতা হয়েছে, মানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি জমছে। এই যে ক্ষেত তো চারিদিকে সব লাগানো হয়ে গেছে, তো ছোট্টু কাকু এখন আবারও বাইর পাচ্ছে। তো এই পাগারগুলো থেকে মাছ এই ক্ষেতে গিয়ে উঠে, আয় হ্যাঁ এনুকি এনুকি। এই যে দেখেন দর্শক বন্ধুরা, আর ওই যে বাইর জেনে পাচ্ছে জিনিসটা, দেখাই দেখেন দর্শক বন্ধুরা একটা সুন্দর দৃশ্য, মানে এরকম দৃশ্য কি আপনার আগে কখন, এই এনেও বাইর পাচ্ছে পল্লব, শব্দ পুঁটি মাছ। এই যে দেখেন দর্শক বন্ধুরা, মানে মাছ লাভ দেওয়া জালির উপরে দেওয়া পড়তেছে, বাইরের পিছনে একটা জালি ফিটিং করে দিচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ মাছ, মানে এখন তো খেতে বন বলতে কিছুই নাই, পানি গরম হইলে মাছ সব এই যে এদিকে আইতেছে, জালি তো ভরে আছে। হ্যাঁ এই যে দেখেন দর্শক বন্ধুরা কি পরিমাণ মাছ, সব পুঁটি মাছ। দেখেন জাল এক ধরে 1-1.5 ঘন্টা থাকলে তো জাল ভরে দেবে মাছে, বাইরে ঢুকছে না মনে হয়। দর্শক বন্ধুরা অপেক্ষা করুন, কিছুক্ষণের ভিতরে বাইর তুলবো, সম্ভব মানে মনে করা হইতেছে যে বাইর বইরে গেছে মাছে। এখনো দুপুর হয় নাই কিন্তু সকালের দিক, এই তো 11টা বাজে। তুলবা তুলি নালে তো মাছ বাড়ি, তো বৃষ্টিতে যে খেতে পানি জমছিল, তারপরে যে পাগার আশেপাশে থেকে মাছ আইসে খেতে উঠছে, এখন ক্ষেতের পানি গরম হয়েছে তো মাছ আবার এদিকে আসছে। এই যে দেখেন তাজা তাজা পুঁটি মাছ, রূপালি কালার, দেখতে তো সুন্দর লাগে আর ধরতে তো আরো ভালো লাগে। তো বাইর মনে হয় বইরে গেছে সম্ভাবনা, তো দেখা যাক। তো এখন বাইর তুলতেছে মাছ ধরার গাগুলুক, আধা কেজি এরপ। এই যে দেখেন শুধু জালের উপরে এই মাছগুলো আছে, তো কতগুলো মাছ পাওয়া যাইতেছে দেখায় আপনাদেরকে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, বাইরের ভিতরে তো সুরুটি দাঁড় কিনা, বড় পুটিগুলো এই যে জালের উপরে লাভ দিয়ে পড়ছে, আর ছোটোগুলো বাইরের ভিতরে গিয়ে ঢুকছে। এই যে তাজা তাজা মাছ, ওই যে কণিকা জুমন পল্লব তারা বসি হইতেছে মাছ ধরে। কি মাছ, পুঁটি? এই যে পল্লব একটা পুঁটি মাছ ধরছে, একটা পুঁটি ধরছে সে নো দেখ, এক গামলা পুঁটি মাছ। এই জুমন এটা গেছে গা, এক গামলা পুঁটি মাছ। একটা ছবি তুলি তোমার দ্বারা, হ্যাঁ একটা আছে দর্শক বন্ধুরা, আরো একটা বাইর আছে। পল্লব তারটা তুল, তোর বাইরটা তুল, ওখানে না এটা কই, ওই যে ওইখানে আরেকটা বাইর আছে। তো এই জায়গাটা কাদা, এইখান থেকে যাওয়া যাবো না, তো ছোট্টু কাকু বাইরটা তুললে নিয়ে আসুক, তারপরে আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ কি মাছ আছে নাকি,
এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে এই গাছটার ছায়া এইখানে পড়ছে, তো মাছগুলো এই যে ঠান্ডা জায়গাটায় আসছে, দেখেন সব মাছ। এই যে দেখেন চোখ জুড়ানো ভিউ কত সুন্দর দেখা যাইতেছে। পল্লব, হে বেটা, মাছ লাভ দিয়ে পড়তেছে তোর বাড়ির উপরে। এই যে এই যে পুঁটি মাছ, কতুরি মাছ, হ্যাঁ এই যে দেখেন অবস্থাটা। এনা 4-5টা পুঁটি মাছ পড়ছে বরাবর। এই যে দেখেন পুঁটি মাছ, দর্শক বন্ধুরা দেখেন আমি সামনে দাঁড়ায় আছি, তো মাছের অবস্থা দেখেন। এই যে 2 মিনিট হয়েছে না, এই যে এখান থেকে জাল, মানে জাল থেকে মাছটি তোলা হয়েছে, আবার দেখেন কতগুলো জমছে, মানে কি একটা অবস্থা দেখেন। এই বছর এভাবে মাছ লাফালাফি করতে আমি দেখি নাই, মানে এই বছর প্রথম দেখতেছি। আর আপনারা কি কখনো এভাবে মাছ লাফালাফি করতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানেন, আর এত মাছ ধরতে কখনো দেখছেন? এই যে দেখেন অবস্থাটা দেখেন দর্শক বন্ধুরা, এই যে মাছের লাফালাফির শব্দটা শুনেন, তো রোদ্রের কারণে মোবাইল বারবার ওভার হিট হয়ে যাইতেছে এবং ক্যামেরা বন্ধ হয়ে যাইতেছে। এই যে দেখেন আমার মোবাইল ফোনটার মেয়াদ শেষ হয়ে গেছে, একটা নতুন মোবাইল ফোন কিনতে হইব। এই যে মাছের লাফালাফির শব্দগুলো শুনে দেখেন, এই যে দেখেন আচ্ছা। তো আমি আস্তে আস্তে সামনে যাইতেছি, এই যে দেখেন আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর জন্য মাছ কীভাবে লাফালাফি করছে দেখেন। দেখেন অবস্থাটা, আর এই যে পানিতে দেখেন, মাছ সব লাভ দিয়ে জালের উপরে পড়তেছে, বড় বড় পুঁটি মাছগুলো জালের উপরে পড়তেছে এবং কিছু বাইরের ভিতরে ঢুকতেছে। এই যে দেখেন ক্ষেতের অবস্থাটা দেখেন, এই যে দেখেন 5-10 মিনিটে কী অবস্থা হয়েছে। তো 1 ঘন্টা পরে এই বাইট যদি তোলা হয় তো কী অবস্থা হইব আমি, মানে দর্শক বন্ধুরা মোবাইল বারবার এই যে রোদ্রে নিলে আবার হিট হয়ে যেতেছে এবং ক্যামেরা বন্ধ হয়ে যেতেছে, তো ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আর মোবাইল, আমার মোবাইলের অবস্থাও তেমন একটা ভালো না, মানে অনেক দিন হয়ে গেছে মোবাইলটা, তো আমি চাচ্ছিলাম যে একটা আইফোন বা এই যে গোপ্রো ক্যামেরা নেওয়ার জন্য, তবে আইফোনটা নেওয়াই ভালো হবে, কারণ আইফোনের ক্যামেরা অনেক ভালো। আর বাংলাদেশ থেকে যদি আইফোন কিনতে যাই তাহলে অনেক টাকা প্রয়োজন, কারণ এই যে ট্যাক্সের কারণে যে দামটা বেড়ে যায়, তাই আমি চাচ্ছিলাম যে দেশের বাইরে থেকে আইফোনটা আনার জন্য। তো অনেক প্রবাসী ভাই এবং এই যে দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন, তো এমন কোনো প্রবাসী ভাই যদি থাকেন, মানে দেশের বাইরে থেকে আমাকে আইফোন বা যে গোপ্রো ক্যামেরা এনে দিতে পারবেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন, কারণ দেশের বাইরে থেকে আনলে একটু মানে কম টাকায় আনা যায়। তো ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, যদি দেশের বাইরে থেকে মানে সম্ভব হয় আইফোন বা গোপ্রো এনে দেওয়ার, মানে যদি সম্ভব হয় কেউ যদি পারেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন। তো আমি চাচ্ছিলাম আপনাদেরকে একটু আরও মানে আরও ভালো কোয়ালিটির ভিডিও দিতে, কারণ এই ফোনের ভিডিও মানে চলে মোটামুটি আর কি, তবু অনেক দিন হয়ে গেছে ফোনটা, যার কারণে ঠিকঠাকভাবে এখন আর কাজ করতেছে না। তো ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করার জন্য তো ক্যামেরাটা নেওয়ার দরকার। তো যদি কেউ পারেন অবশ্যই যোগাযোগ করেন আমার সঙ্গে। দর্শক বন্ধুরা, পল্লব এখন এই যে জালি নিয়ে আইছে, কারণ তার বাইরের উপরে তো মাছ লাভ দেওয়া চলে গেছে। ঠিক আছে, জালটা ফিটিং করে দে। এই যে ছোট্ট কাকু তার জালটা ফিটিং করে দিতেছে, জালে অনেকগুলো মাছ জমা হয়েছে, তো জালের মাছগুলা ছোট্ট কাকু নিয়ে আইতেছে,
কারণ রোদ্রের কারণে এই মাছগুলো নষ্ট হয়ে যাবে, জালে যদি অনেকক্ষণ থাকে। তো বাইরে এখন তোলা হবে না, বাইরে আরো কিছুক্ষণ পরে তোলা হইব। দেখেন 10-15 মিনিট ব্যবধানে জালে কতগুলো মাছ জমা হয়েছে। এক কেজি হইতো না? এক কেজি, এই যে জালে 10-15 মিনিট ব্যবধানে 1 কেজি মাছ হয়ে গেছে। দেখেন অবস্থাটা, হ্যাঁ 1 কেজির উপরে কাজে যাইতো না, আজকে সারাদিন এই মাছই ধরব। কটা ধরছো আজ কনিকা জুমন? কতটি? তো চলুন দর্শক বন্ধুরা, জুমন কনিকা কতগুলো বড়শিতে মাছ ধরছে গিয়ে দেখি, আপনাদেরকে দেখাই। কতটি মাছ? এরি কার? জুমনের। এই মাছ এরি কনিকার, কনিকার মাছ। এই যে দেখেন কনিকা মেলাডি মাইরালছে, এডি মেলাডি বাইরে সামনে দেখে এডি এতটি মাছ ফইরে এসেছে। বর্ষিতে একটা মাছ ধরতে পারলে যে কতটা আনন্দ, যারা এই যে বর্ষি বাইতে পছন্দ করে তারাই জানে। হ্যাঁ নিল নিল, হ্যাঁ এই যে কোনো একটা মাছ ধরে ফেলছে, ফুটি মাছ দেখি, তিতনা না ছোট্ট পুটি মাছ। এটা তিতনা পুটি বেকল দেও নাই না, যে কুড়া একটা কালা, ওই তিতনা পুটি চ্যাপটা দেয়, চ্যাপটা। তো অনেকগুলো পুটি মাছ ছিল, কিন্তু এই যে বক পাখি তার বাসায় নাই, বক পাখি যে বাহিরে গেছে আর আসে নাই, এই যে তার ডিম এখানে রাখিয়া। তো আজকে অনেকগুলো পুটি মাছ, এই যে দেখছি তো কতগুলো মাছ। তো ভাবছি যে বক পাখিরে খাওয়াবো, আইসা দেখি সে নাই, সে হয়তো বা বাহিরে গেছে আবার আসবে। আর এই ডিম ফুটার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। দেখা যাক। ওই যে জমিতে লোকজন কি দিতেছে, সার দিতেছে, সার। তো আমরা গাছে ছায়া নিচে বসে বসে অপেক্ষা করতেছি আর বাইর পাহাড় আইতেছি। পল্লবের বাইরে যে সুডু এর লেগে ঢুকে না রে পল্লব, এই যে পল্লবের জালে কতগুলো মাছ জমছে, এই জালে না দিলে সব ডিজাইল ফাগার। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা এখন আবার বাইরে তোলা হবে, জালের উপরে অনেকগুলো মাছ জমা হয়েছে। সবই লাঠি দু, এই যে দর্শক বন্ধুরা এখন দেখেন সবগুলো লাঠি মাছ জালের উপরে, মানে টাকি মাছের পণ বাচ্চার, এই এগুলো জালের উপরে লাড়ি মাছের ভর্তা খাইলে তুমি বেশি মজা লাগে। তো দেখা যাক এখন বাইরের ভিতরে কতগুলো ঢুকছে। 20-25 মিনিট ব্যবধানে তুলতেছি, অনেকগুলা অনেকগুলা। দিদি সর পড়ল, এই যে দেখেন মাছ, বাইরের ভিতরে যে দাঁড় কিনা মাছ গিয়ে ঢুকে ছোটো ছোটো মাছগুলো, এই যে দেখেন। ও
তো এক ঘন্টার ভিতরে, এক ঘন্টা না 40-45 মিনিটের ভিতরে প্রায় 6-7 কেজি মাছ ধরে ফেললাম আমরা। মাছের লাফালাফিগুলো কত সুন্দর দেখা যাবে। হলো মাছটি তুলে চার মিনিট ডাক্তার দিই বেটে তুল মেরে দেবো নালে মাছ তোর। আর জুমন তো বসছি কত নি ধরছ এই যে এগুলো শুকানো হবে, শুটকি মাছ বানানো হবে আর কি। ঠিক আছে, চালের উপরে দেওয়া দেওয়া হয়, দিয়ে দেওয়া হইতেছে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, টাটা।